হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব থোড়ের রেসিপি। আমি জানি না তোমরা এই থোড় বাড়িতে কে কীভাবে খাও, বাট আমাদের বাড়িতে যেভাবে রান্না হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই থোড় ভাজার রেসিপিটা চলো তোমরা দেখে নাও। আর এই থোড় ভাজা কিন্তু আমার ভীষণ প্রিয়। তো চলো লেটস স্টার্ট। তো এখানে থোড়টা কাটা হয়ে আছে, তো সরি প্রথমেই, কারণ থোড় কাটাটা তোমাদের দেখাতে পারিনি। আমি জানি তোমরা সবাই জানো, বাট শেয়ার করতে পারলে ভালো হতো। তো যদি কেউ দেখতে চাও তো কমেন্ট করে জানিও। তো দেখো থোড়টা কেটে তাতে নুন হলুদ মেখে রেখেছে মা। তো এরপর তো দেখো কড়াতে সামান্য তেল ছিল, বাট এই তেলে হবে না, তার জন্য মা আর একটু তেল দিল। এই মানে যতটা থোড় কাটা হয়ে আছে ওই থোড়ের জন্য এই তেল হলে হয়ে যাবে। তো চলো, গ্যাসটা এখনও অন করা হয়নি, গ্যাসটা অন করে নিই। আর তার আগে বলে দিই, এই কড়াটাকে সবাই একটু ইগনোর করো। অ্যাকচুয়ালি আমার মায়ের হাতে ব্যথার জন্য মা ভালো করে কড়াটা পরিষ্কার করতে পারে না। আর পাশেই সেদ্ধ হচ্ছিলো আলু চিকেনের জন্য, তো সেটাও তোমাদের বলে দিলাম যেহেতু ভিডিওতে চলে এসেছিলো তাই জন্য। আর এখানে দেখো কড়াতে তেলটা গরম হচ্ছে। তো এই থোড় ভাজাটা খেতে না আমার জাস্ট দারুণ লাগে, মানে তোমরাও একদিন খেয়ে দেখো কিন্তু। তো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরেই পোস্তটা মা দিয়ে দিয়েছিল। তো আমি কি করেছি, পোস্তটা না তেলে নিয়ে নাড়ছিলাম, এর জন্য ঝাড়ও খেয়েছি। অ্যাকচুয়ালি এই তেলের মধ্যে না পোস্তটা তুলতে খুব অসুবিধা হবে, তাই জন্য ঝাড় খেয়েছি। তো তারপর দেখো পোস্ত আর পেঁয়াজটা তুলে নেওয়ার পর থোড়টা দিয়ে দিয়েছি। তো কিছু সব পোস্ত তোলা যায়নি, দেখো কিছু পোস্ত কড়াতে না লেগেছে। তো এই কারণেই মার কাছে ঝাড় খেয়েছিলাম যে সব পোস্ত তোলা যাবে না তার জন্যই। তো যাই হোক, দেখো থোড়টা সেদ্ধ করার জন্য একটু চাপা দিয়ে দিল মা এখানে। তারপর দেখো এই যে পোস্ত বলছি, থোড়টা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো পোস্তগুলো না ওই থোড়ের গায়ে গায়ে লেগে গেছে। তো এরপরে ওই যে ভাজা করে রাখা পেঁয়াজ আর পোস্তটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, যাতে ঝাল ঝাল লাগে খেতে, যেহেতু আমার ঝাল পছন্দ। তো দেখো এখানে থোড়টা ভাজা হয়ে গেছে। তো এভাবে একদিন খেয়ে দেখো, আমি জানি তোমরা প্রত্যেকেই হয়তো নানাভাবে খেয়ে থাকো, তো এভাবে একদিন পোস্ত দিয়ে থোড় ভাজা ট্রাই করে দেখো। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই, আর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।